ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের 130 কোটি টাকার উন্নয়ন হাঁস চলমান অবস্থাতে আছে, আর এর মধ্যে প্রায় কিছু হাঁস শেষ করা হয়ে হাটিরহাট সমিতিরহাট যোগীরহাট সড়কের হাঁস সম্পন্ন ইতিমধ্যে 22 কোটি টাকা সড়কের নির্মাণ হাঁস ধরা হয়। সরজমিনে পরিদর্শন করে দেখা যায় ইতিমধ্যে নির্মাণ হাঁস শেষ হয়ে 1 কিলোমিটার দৈর্ঘ্যের সাজওয়াল খাঁ সড়কের, এছাড়াও মোসনলিয়া সড়ক সহ এই ইউনিয়ন পরিষদের আভ্যন্তরীণ প্রায় 50 রাস্তার হনুমত ডাবল ব্রিক চলিন, হনুমত সিসি ঢালাই, হনুমত ফ্লাট চলিন করে উন্নয়ন হাঁস সম্পন্ন করা হয়। এ ব্যাপারে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন C+TV-র হয়। আর মনে করি আর সমিতিরহাট এর অংশীদার বলে আরা উন্নয়নের অংশীদার বলে মনে করি। আরা যে খাজ করে আরার এলাকার সম্মানিত এলাকাবাসী যেভাবে সার্বিক সহযোগিতা করে বিভিন্নভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে এবং সম্পদ দিয়েরও এই যে মাটিঘাটের আরার এলাকার মানুষের জমি এবং আরা প্রশস্ত করির এটা কোনো সরকারের অধিগ্রহণ নাই। আরার এলাকার মানুষের সার্বিক সহযোগিতায়, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আরা এই খাজগুলো গরিবেল্লায় সম্মত হয়ে ইয়ানোল্লায় আরা আরার ইউনিয়ন পরিষদের পক্ষ আর এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানায়। অবকাঠামো উন্নয়ন সহ এই বেড়িবাঁধ সহ যাতে আরা বন্যাত্মন মুক্ত থাকে সেইভাবে আরা খাজ করে যার ইনশাল্লাহ আরার সদিচ্ছা আছে, আরার সততা আছে, আল্লাহ আরার অবশ্যই সাহায্য করিব। সাথে সাথে আরা আরার মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি। ডেস্ক নিউজ C+TV।